যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রীচরণামা শতকটি প্রণাম পরমারাধা জগজ্জন শ্রী শ্রী বড়মার শ্রীচরণামা শতকটি প্রণাম যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার রা আনন্দ জয়গুরু তৃতীয় শুভেচ্ছা রইল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শতবর্ষ উৎসবে সার্থকতা দুই দিন ব্যাপী সৎসঙ্গ নিবন্ধন শতবর্ষ উৎসব সঙ্গ হলো রাত দেড়টা বাজে তপবন স্কুলে অস্থায়ী হাসপাতালে নাইট ডিউটিতে বসে আছি রোগী নাই একাকি রুমে বসে সামনে খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে আছি সামনে মাঠে বিশাল প্যান্ডেলে বহু মানুষ ঘুমাচ্ছে সারাদিন প্রচন্ড ভিড় ঠেলে উৎসব উপভোগ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে সবাই বলা করছে এত বিশাল উৎসব এত আনন্দ সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে শুধু কি এই ক্ষণ আনন্দ উপভোগ আর উল্লাসই আমাদের প্রাপ্তি এই জন্যই কি আমরা বারবার ছুটে আসি এই পুণ্যধামে না এই আনন্দ ও উল্লাসের অনুভূতি মাথায় নিয়েই আমাদের ভাবতে হবে যে মানুষকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন এই অকল্পনীয় জনসমাগম এই আনন্দ সেই মানুষটি যে স্বপ্ন দেখে নিয়ে শতবর্ষ পূর্বে তার সৎসঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতি প্রত্যেকের কী দায়িত্ব রয়েছে তিনি কি চান আমার কাছে আমি কেন তাকে ধরেছি কি উদ্দেশ্য এই সৎসঙ্গ আন্দোলনের আমি তাকে কিভাবে তৃপ্ত করতে পারি তিনি প্রথমেই সাবধান করে দিয়ে বলেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত না আমার মনের ভিতর তন্ন তন্ন করে খুঁজতে হবে সামান্যতম এই আশা লুকিয়ে রয়েছে না যদি থেকে থাকে তবে তা দূর করতে হবে তবেই তিনি খুশি হবেন তিনি চেয়েছিলেন আমি যেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করি আমার মন মুখ যেন এক হয় আমি যেন প্রকৃত হয়ে উঠি কপটতা ও দ্বন্দ্ববৃত্তি যেন আমার চরিত্র থেকে বিদুর হয় তবেই তার স্বপ্ন সফল হবে তিনি আমার কাছে কি চান শুধুমাত্র প্রকৃত ভালোবাসা চান আমি আমার স্ত্রী পুত্র কন্যাকে যেমন ভালোবাসি তেমন করে তাকেও যেন ভালোবাসি আমি যেন তার চেয়ে আর কাউকে কোনো কিছুকে বেশি না ভালোবাসি তবেই তাকে ধরা সার্থক হবে আমি কি তেমন করে তাকে ভালোবাসতে পেরেছি এই ভালোবাসাই যেন আমার সাধনার উদ্দেশ্য হয়ে ওঠে আমি তাকে সুখেও ভালোবাসি কষ্টেও ভালোবাসি তার কাছে আমার শুধু একটাই চাওয়া তার ইচ্ছাই যেন পূরণ করতে পারি তিনি চান আমি যেন আচার্য কেন্দ্রিক হয়ে উঠি আচার্য দেবী যেন আমার জীবনের একমাত্র কেন্দ্র হয়ে ওঠেন আচার্যকে তুষ্ট করাই যেন আমার সকল চলা বলা করার একমাত্রই উদ্দেশ্য হয়ে ওঠে তিনি চেয়েছেন আমি যেন সুস্থ থাকি আনন্দে থাকি সকলকে আনন্দে রাখি সকলের প্রতি দায়িত্বশীল হয়ে উঠি আমরা একে অপরের সহায় হয়ে উঠি পরনিন্দা পরচর্যা পরশ্রীকাতরতা হিংসা দেশ দোষদৃষ্টি যেন আমার স্বভাব থেকে চিরতর বিদুরিত হয় তিনি চেয়েছেন আমাদের দেশের আর্য ঋষিদের প্রবর্তিত বিবাহ নীতি সমাজে ছাড়িয়ে দিতে অন্তত আমি এবং আমার সন্তান সন্ততি যেন এই বিবাহ নীতি উল্লঙ্ঘন না করি আমার প্রতিজ্ঞা হয়ে উঠুক তিনি চেয়েছেন মানুষ যত মানুষ তার ছত্র ছায়া এসে উন্নত জীবনের অধিকারী হয়ে ওঠে ততই তার বুক আনন্দে ভরে ওঠে মানুষের হৃদয়ে তাকে প্রতিষ্ঠিত করা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হয়ে উঠুক আর তা সম্ভব হবে আমার চলন চরিত্র স্বভাব সেবা ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে আমার চরিত্রে কোথায় ভালোবাসায় যেন তিনি নিজেকে প্রকাশিত করতে পারেন আমরা প্রত্যেকে যেন নিয়মিত নাম ধ্যান অভ্যাসের অত হই এই বিষয়ে কোনরূপ ফাঁকি দিয়ে তার সাধনা কি আদৌ সম্ভব তিনি বারবার বলেছেন নাম নাম আর নাম তার প্রদত্ত নাম আমাদের শ্বাস প্রশ্বাসে চলতে থাকুক নামই পারে তার অনুভূতিগুলি আমার বোধে জাগিয়ে দিতে তার বিধান মতো নিয়মিত ইষ্টভৃতি পরায়ণ হয়ে ওঠা তাকেই তৃপ্ত করার সহজ পথ তিনি একান্ত হবে চেয়েছেন আমি যেন স্বস্ত নিব্রত পালন করে জীবনের উন্নতিতে অবাধ হই দীর্ঘ বছর দীক্ষা নিয়ে চলেছি কিন্তু ব্রত গ্রহণ করার ক্ষেত্রে এখনো শত অজুহাত দেখিয়ে চলেছি তবে কি তার প্রতি আমার ভালোবাসার দুর্বলতার প্রমাণ দিচ্ছি না নিব্রত গ্রহণ না করার এক হাজার অজুহাত থাকতে পারে কিন্তু এই ব্রত গ্রহণ করার জন্য একটা কারণই যথেষ্ট আমি তাকে ভালোবাসি তিনি খুশি হবেন আমি সস্তায়নি ব্রত গ্রহণ করে চললে তিনি গলায় প্রচণ্ড ব্যথা নিয়েও একের পর এক বাণী দিয়ে গেছেন কত কত জীবনদায়ী কথা বলেছেন জীবনধারণকালে নিজে ভিক্ষা করে সেই বাণী ও কথাগুলো ছাপিয়ে বই বের করেছেন তার এই কষ্টের সার্থকতা কোথায় আমি কি নিয়মিত পড়ছি তার বাণী ও কথাগুলি যদি না পড়ি তবে তার ইচ্ছা তার কথা প্রকৃতভাবে জানব কীভাবে রাত দুইটা অবধি মোবাইল টেপার সময় আছে রিলস দেখার সময় আছে নানা অকাজে ব্যস্ত থাকার সময় আছে অথচ রোজ একটু সময় ঠাকুরের বই পড়ার সময় নেই কিছুক্ষণ নাম বসার সময় নেই তবে কি সার্থকতা এই ক্ষণিকের আনন্দে ও উল্লাসে তাকে জানা তাকে ভালোবাসা তাকে তৃপ্ত করা তার মনের মতো হয়ে ওঠাই হয়ে উঠুক এই শতবর্ষ উৎসবে আনন্দ উপভোগের সার্থকতা শ্রী শ্রী আচার্যদেবের প্রতিটা ইচ্ছা পূরণ করাই হয়ে উঠুক আমার একান্ত কর্তব্য আমার দায়িত্ব তবেই শতবর্ষ পূর্বে শ্রী ঠাকুর যে স্বপ্ন নিয়ে সৎসঙ্গ প্রতিষ্ঠানের নিবন্ধন করেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন সম্ভব হতে পারে লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা আগরতলা থেকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অন্যকুলচন্দ্র তিনি পরম পিতা তিনি কুলো মালিক এই জীব জগৎকে তিনি সৃষ্টি করেছেন অবতার তিনি যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন তিনি ভক্তদের বাঁচাতে ত্রাণ করতে এই পৃথিবী নেমে আসেন এবং কলিযুগে এসে তিনি প্রতিষ্ঠা করেছেন একশো বছর আগে সৎসঙ্গ এবং এই সৎসঙ্গের শতবর্ষ বার্ষিকী পূর্ণ হলো এই সৎসঙ্গের নিবন্ধন উৎসব যা কিছুদিন আগেই সৎসঙ্গ ঠাকুরবাড়িতে উদযাপিত হলো লক্ষ লক্ষ ভক্তের সেখানে জনসমুদ্র লাবন বয়ে যাচ্ছিল প্রত্যেকেই আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সেখানে যাননি তারাও দেখতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর যারা সেখানে গিয়েছিলেন তারা তো স্বচক্ষে সেটাকে অনুভব করতে পেরেছেন দেখতে পেরেছেন তাদের জীবন ধন্য হয়ে গেছে যে পরমপ্রেমশ ঠা চন্দ্র এই সৎসঙ্গ আশ্রমকে কেন গড়ে তুলেছেন কেন বলা হয় পরমপ্রেম ঠা করণচন্দ্র সৎসঙ্গকে মানুষ তৈরি করার কারখানা কি করে মানুষ সেখানে তৈরি হচ্ছে কিভাবে মানুষ সেখানে প্লাবন বেয়ে ছুটে যাচ্ছে তার দর্শনের জন্য তার নাম ধ্যান করার জন্য সকাল সন্ধ্যা প্রার্থনায় সবাই সমবেদ প্রার্থনায় একসঙ্গে মিলিত হয়ে করছেন সেখান থেকে তারা কি শিখে আসছেন সৎসঙ্গ কি শেখাতে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েও সেখানে কোনো উচ্ছৃঙ্খলা ভাব নেই ঝগড়াঝাটি নেই সব ব্যবস্থাপনায় রয়েছেন পরম পূজ্য পাশ্রী আচার্যদেব এবং তার নির্দেশে শ্রী শ্রী অবিন্দাদা সবকটাই ব্যবস্থাপনা করে চলেছেন একদম সুষ্ঠুভাবেই মানুষ কাতারে কাতারে সেখানে ছুটে যাচ্ছেন দর্শন ও প্রণাম করার জন্য এবং মানব জীবনকে ধন্য করার জন্য বাঁচা বাড়ার নতুন পথ শেখার জন্য আর তাদের জীবনে কখনো কোনো সমস্যার সেখানে ছাপই নাই সমস্যা আসলেও সেটা সমাধান হয়ে যাচ্ছে পরম পুজোপাদ আচার্যদেবের মাধ্যমে পুজোপাদ অবিন্দাদার মাধ্যমে সে সমস্যার সব সমাধান হয়ে যাচ্ছে কি করে সেটা বুঝতেও দিচ্ছেন না শ্রী ঠাকুর বলেছিলেন জানিস সব সমস্যার সমাধান জানিস ইষ্টক প্রতিষ্ঠান ইষ্টকে যদি প্রতিষ্ঠান করা হয় ইষ্টের জন্য যদি আমরা করতে পারি তার নাম ধ্যান করতে পারি তার জন্যই ভাবি সময় তাহলে তিনি আমাদের সব সমস্যার সমাধান নিমিষেই করে দেন আর বুঝতেও দেন না এটা আমরা যার প্রমাণ প্রতিটা গুরু ভাই প্রতিটা সৎসঙ্গীরা নিজের জীবনে অনেক উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় স্থাহাকণ চন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি যারা এখন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় স্থাহাকরণ ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি আপনারা এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন তারাও পরম প্রেম ঠাকুর গুলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ শুনতে পারবেন তাহলে আসছি আবার দেখা হবে আরেকটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম